আপনি ক্লাস পরীক্ষা দিয়ে দুপুরবেলা ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন এবং বাসায় ফেরার পর গোসল করে খাবার দাবার খেয়ে আপনি ভাবলেন বিকালবেলা এক সময় ঘুমাবেন। যেদিন আপনি ঘুমানোর জন্য বিছানা গিয়েছেন ঠিক তখনই আপনার একজন বন্ধু বা কাজিন আপনাকে ফোন দিয়ে বললো যে চল শপিং মলে, আমার কিছু কেনাকাটা বাকি ছিল। আপনি খুবই ক্লান্ত, আপনার ঘুমানো প্রয়োজন, রাতের বেলা আপনার কাজ আছে, কিন্তু শুধুমাত্র আপনার বন্ধু বা কাজিনকে না না বলতে পারার কারণে আপনি বাধ্য হয়ে শপিং মলে গেলেন এবং শপিং মলে গিয়ে আপনি রাতের বেলা ক্লান্ত হয়ে বাসায় ফিরে আপনার কাজটুকু সাইড করে রেখে শুয়ে পড়লেন। আপনার সঙ্গে কি কখনো এরকম হয়েছে যে শুধুমাত্র না না বলতে পারার কারণে আপনি নিজের উপর কাজের অতিরিক্ত বোঝা নিয়ে ফেলেছেন? আপনার সঙ্গে কি কখনো এরকম হয়েছে যে আপনি নিজেকে অতিরিক্ত ভালো মানুষ হিসেবে প্রকাশ করতে গিয়ে কারো সামনে না বলতে পারছেন না? যদি আপনার সঙ্গে এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে না বলার প্র্যাকটিক্যাল ওয়েগুলো শেয়ার করব এবং আপনার সঙ্গে শেয়ার করব কিভাবে নিজেকে না বলার জন্য প্রস্তুত করা যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমাদেরকে বোঝা দরকার কেন আমরা আসলে না বলতে পারি না। আমরা না বলতে পারি না কারণ আমরা সবসময় নিজেদেরকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করতে চাই। আমরা চাই কেউ আমাদেরকে খারাপ না ভাবুক, সবাই আমাদেরকে অনেক ভালো ভাবুক, সবাই আমাদেরকে অনেক হেল্পফুল ভাবুক। তার মানে নিজেদেরকে সবার সামনে ভালো মানুষ হিসেবে প্রকাশ করতে গিয়ে আমরা কাউকে তার কাজ যখন আমাদেরকে উপর চাপিয়ে দেয় তখন আমরা আসলে না বলতে পারি না। আপনি অবশ্যই ভালো মানুষ হবেন, অবশ্যই আপনি ভদ্র হবেন, স্বাধীন হবেন, কিন্তু যখন আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অন্যরা আপনার উপর কাজের বোঝা চাপিয়ে দেয়, আপনার উপর অতিরিক্ত বার্ডেন দিয়ে ফেলে, ঠিক তখনই আপনার ভালো মানুষটি আসলে আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় এবং ঠিক তখনই আপনার আসলে না বলতাটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই জন্য না বলতে শেখার পূর্বে আমাদেরকে আসলে কয়েকটা বিষয় রিয়েলাইজ করানো, নিজেকে রিয়েলাইজ করানো খুব দরকার। প্রথমত হচ্ছে আপনি যখন কাউকে না বলছেন তার মানে এই না যে আপনি আসলে অনেক স্বার্থপর হয়ে যাচ্ছেন। কেন? কারণ কখনো কখনো আপনি হয়তো ব্যস্ত থাকছেন, কখনো কখনো আপনার পক্ষে হয়তো এই কাজটা করা সম্ভব হচ্ছে না, আপনি হয়তো ফ্রি আছেন কিন্তু আপনি যদি ওই কাজটা করেন তাহলে আপনার অন্য একটা কাজের উপর সেটার প্রভাব পড়বে। ঠিক তখন আপনি যখন নিজের একটা বেটারমেন্টের কথা চিন্তা করে অন্য কাউকে না বলছেন ঠিক তখনই আপনি আসলে স্বার্থপর হয়ে যান না। কারণ কখনো কখনো নিজের কথা চিন্তা করা, নিজের বেটারমেন্টের কথা চিন্তা করা আপনার জন্য, আমাদের জন্য অনেক বেশি পরিমাণ প্রয়োজন হয়ে দাঁড়ায়। এবং অধিকাংশ ক্ষেত্রেই অন্য মানুষটা আপনাকে আসলে স্বার্থপর চিন্তা করে না, কারণ সে আসলে বুঝে যে আপনি হয়তো কখনো কোনো কারণে ব্যস্ত আছেন বা অন্য কোনো কারণে আসলে এই কাজটা করে দিতে পারছেন না। এই যে স্বার্থপর হয়ে যাচ্ছে কিনা এই চিন্তাটা অধিকাংশ সময় আমরা নিজের মধ্যেই চিন্তা করি, নিজের মাথাতেই থাকে। দ্বিতীয়ত আমাদেরকে বোঝা দরকার যে আপনি যখন কাউকে না বলছেন তার মানে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এরকম না। কারণ কেউ আপনাকে কোনো একটা কাজ করতে দিচ্ছে, আপনি সেটাকে না বলছেন, আপনার সম্পর্ক এতটাও ঝুনকো হওয়ার কথা না যে সম্পর্ক আসলে কোনো একটা কাজ করে দিতে না পারার কারণে খারাপ হয়ে যায়। যদি কোনো সম্পর্ক আপনি কোনো একটা কাজ না করেছেন সেটার কারণে যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে আমি বলবো যে সেটা আসলে কোনো দিন সম্পর্ক, ভালো সম্পর্ক ছিলই না। কারণ আপনার কখনো কখনো নিজের বেটারমেন্টের কথা চিন্তা করে যদি না বলেন তাহলে সম্পর্ক খারাপ হয় এই ব্যাপারটা এরকম না। এই জন্য আমাদেরকে যেটা বোঝা দরকার, না বললে সম্পর্ক খারাপ হয় না, সম্পর্ক ভালো রেখেও না বলা যায়। তৃতীয়ত যে বিষয়টা বোঝা দরকার সেটা হচ্ছে আপনি যখন কাউকে না বলতে পারছেন না তখন আসলে আপনি আপনার এনার্জিটা রিপ্লেসমেন্ট করে দিচ্ছেন। রিপ্লেসমেন্ট কীরকম? আপনি যে এনার্জিটা আপনার কাজে ব্যয় করতেন ওই এনার্জিটুকু আপনি আসলে অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। আপনার একটা কাজ করার জন্য আপনি হয়তো পরিকল্পনা করে রাখছেন, রাতের বেলা আপনি কাজটা করবেন, বিকালবেলা আপনি রেস্ট করবেন, ক্লান্ত হয়ে আছেন, আপনার শরীরে আপনি এনার্জি গেইন করতেছেন, কিন্তু যখন আপনি আপনার ওই ফ্রি টাইমটাতে অন্য একজনের কাজের বোঝা নিয়ে নিচ্ছেন, আপনার গুরুত্বপূর্ণ সময়টা অন্যদের কাজ করতে করতেই ব্যয় করে ফেলছেন, ঠিক তখনই আপনার যে এনার্জিটা আপনার নিজেকে প্রোডাক্টিভ করার জন্য, নিজের বেটারমেন্টের জন্য ব্যয় করার কথা ছিল ওই এনার্জিটা আপনি আসলে অন্য কাউকে রিপ্লেসমেন্ট করে দিচ্ছেন। চতুর্থত যে বিষয়টা আমাদেরকে বোঝা দরকার সেটা হচ্ছে নিজের সময়ের গুরুত্ব বোঝা দরকার। সেটা হচ্ছে আপনার সময়ের গুরুত্ব আপনার কাছে কেমন, আপনি আপনার সময়কে কিভাবে দেখেন, আপনার সময়টা আপনি কিভাবে ব্যবহার করছেন। কখনো কখনো আমরা এরকম হয় যে আমরা কোনো একটা স্কিলে পারদর্শী এবং অন্য একজন মানুষ অন্য মানুষজন প্রায় সময় আমাদের সময়ের গুরুত্ব না দিয়ে, টাকা পয়সা না দিয়ে আমাদেরকে ফ্রিতে ফ্রিতে কাজ করিয়ে নেয়। এই যে ফ্রিতে ফ্রিতে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা, আপনার সময়ের গুরুত্ব মানুষজন যখন বুঝে না তখন আপনার সময়ের গুরুত্ব আসলে আপনাকেই বোঝা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং নিজেকে এটা বোঝানো খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমার সময়ের আমার কাছে একটা গুরুত্ব আছে এবং এই সময়টাকে আমি প্রোডাক্টিভলি ইউজ করব এবং অন্যজন যখন আমার উপর কাজের বোঝা চাপিয়ে দিবে তখন আমি টেকনিক্যাল ওয়েতে তাকে না বলবো এবং আমি তাকে বোঝাবো যে আমার এই সময়টা আমার নিজের কাজে নিজেকে ব্যয় করার প্রয়োজন। এই চারটি বিষয় যদি আপনি রিয়েলাইজ করতে পারেন তাহলে পরবর্তীতে আমি যে টেকনিকগুলো আপনাকে শেয়ার করব এই টেকনিকগুলো আপনি হয়তো কাজে লাগাইতে পারবেন।
আমি আপনাদের সঙ্গে এখন না বলার তিনটা টেকনিক শেয়ার করব এবং এই তিনটা টেকনিক সময় পরিস্থিতি ভিন্নভাবে আপনি আসলে ব্যবহার করবেন। প্রথম যে টেকনিকটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে সরাসরি না বলেন, জাস্ট সে নো। এটা কখন আপনি ব্যবহার করবেন সেটা হচ্ছে যখন মানুষজন আপনাকে টেকেন ফর গ্রান্ট নিয়ে নিবে, তখন আসলে আপনাকে এই জাস্ট সে নো টেকনিকটা ব্যবহার করতে হবে। যখন আপনাকে মানুষ একটার পর একটা কাজ দিয়ে যাচ্ছে, সে আপনাকে বুঝতেছে যে সেটা আপনার জন্য আসলে বার্ডেন হয়ে যাচ্ছে, আপনি আসলে এত কাজ নিতে পারছেন না, এত কাজ করা আপনার পক্ষে পসিবল না, এটা বুঝার পরেও কেউ যখন আপনাকে একটার পর একটা কাজ দিয়ে যায়, আপনি ক্লান্ত, আপনার পক্ষে জিনিসটা আসলে করাটা গুছিয়ে ওটা সম্ভব হচ্ছে না, এটা রিয়েলাইজ করার পরেও যখন কেউ আপনার উপর কাজ চাপিয়ে দেয়, তখন আসলে আপনার এই জাস্ট সে নো প্রথাটা ইউজ করা উচিত। আপনার বলা উচিত যে না, এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা করার মতো পর্যাপ্ত সময় আমার কাছে নাই। শুধুমাত্র মুখের উপর না বলাটা এই তখন ব্যবহার করা উচিত যখন আসলে কেউ আপনাকে এই টেকেন ফ্রম গ্রান্ট নিয়ে নেয় এবং আপনার সময়ের গুরুত্ব বুঝে না এবং আপনাকে কাজের বোঝা চাপিয়ে দেওয়ার মাধ্যমে মূলত আপনার সময়টাকে ছোট করে এবং আপনাকে ছোট করে। এই জন্য পরবর্তী থেকে কেউ যখন আপনাকে আসলে অনেক বেশি পরিমাণ কাজের বোঝা চাপিয়ে দেয় এবং সে যখন অনেক বেশি পরিমাণ স্বার্থপর হয়ে আপনাকে ব্যবহার করা শুরু করে, তখন এই জাস্ট সে নো প্রথাটা ইউজ করবেন এবং এক দুই দিন বলার পর দেখবেন ওই মানুষটা আপনাকে কাজ দেওয়ার পূর্বে বা আপনাকে অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়ার পূর্বে বা আপনাকে অতিরিক্ত একটা কাজে জড়ানোর পূর্বে দুইবার চিন্তা করবে। এই জন্য প্রথমত এই জিনিসটা মাথায় রাখতে হবে, কেউ যখন আমাকে ইউজ করবে বা আমাকে ব্যবহার করার পরিকল্পনা করবে, তখন আমি আমার মুখের তার মুখের উপর বলে দিব যে না ভাই, এটা আমার দ্বারা হচ্ছে না, আপনি অন্যভাবে ব্যবস্থা করেন। যখন আপনাকে কাজ করতে বলেছেন কোনো একজন সম্মানীয় ব্যক্তি কিংবা কোনো একজন ব্যক্তি যার সঙ্গে সম্পর্ক আপনার খুবই ভালো, তখন আপনি এই দ্বিতীয় টেকনিকটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে সে নো ইন এ প্রপার ওয়ে। সে নো ইন এ প্রপার ওয়ে বিষয়টা কি, সেটা হচ্ছে তিনভাবে আপনি প্রপার ওয়েতে নো বলতে পারেন। প্রথমত আপনি ব্যস্ততার কথা, দুই অসুবিধার কথা, তিন অক্ষমতার কথা। ব্যস্ততার কথাটা কীরকম, যখন আপনাকে কেউ কোনো একটা কাজ করতে বলেছে এবং আপনি আসলে আপনার অন্য অন্য কাজকর্ম নিয়ে অনেক বেশি পরিমাণ ব্যস্ত, তখন আপনি আপনার ব্যস্ততাটুকু তাকে বুঝিয়ে বলেন, তাকে আপনি বুঝিয়ে বলেন যে আমি আসলে আপনার কাজটুকু করতে ভালোবাসতাম বা আপনার এই কাজটা করতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু দেখেন আমি তো আসলে এই অন্য একটা কাজ নিয়ে আসলে ব্যস্ত সময় পার করছি, যদি আপনি অন্য কোনোভাবে ব্যবস্থা করেন তাহলে আমি খুবই খুশি হব। আপনি আপনার ব্যস্ততাটুকু তাকে বুঝিয়ে বলেন। দ্বিতীয়ত আপনার অসুবিধাটুকু বলেন যে এই কাজটুকু করলে কেন আপনার জন্য এটা অসুবিধা হয়ে দাঁড়াবে। প্রথমত আপনি হয়তো কোনো একটা কাজ নিয়ে আছেন, এই কাজটার মধ্যে যদি ওই কাজটাকে আপনি করেন তাহলে সেটা কেন আপনার জন্য অসুবিধা হবে। ওই যে আগে বলেছিলাম এনার্জি রিপ্লেসমেন্টের কথা, এই বিষয়টা তাকে বলেন যে আপনি, আমি যদি আপনার এই কাজটা করতে চাই তাহলে পরবর্তীতে আমি আমার ওই অন্য কাজটা করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় পাবো না বা পর্যাপ্ত পরিমাণ এনার্জি পাবো না, বা এই বিষয়টাকে আপনি যত গুছিয়ে বলতে পারেন যে আমার এই কাজটা যদি আমি করি তাহলে সেটা আমার জন্য একটা অসুবিধা হয়ে যাবে, বার্ডেন হয়ে যাবে, এই বিষয়টা তাকে বুঝিয়ে বলেন। অধিকাংশ ক্ষেত্রে মানুষজন আসলে, আপনি যখন আপনার অসুবিধার কথাটা বুঝিয়ে বলেন, মানুষ আসলে এই বিষয়টা বুঝে এবং রিয়েলাইজ করে যে আপনি কোনো একটা কাজে ব্যস্ত থাকার ফলে তাদের কাজটা আসলে করে দিতে পারছেন না। তৃতীয়ত, যদি আপনার উপর কাজে বোঝা চলে আসে এবং আপনি আসলে তাকে প্রপার ওয়েতে না বলতে চান, তাহলে আপনি অক্ষমতার কথাটা বলেন যে আপনি আসলে কেন ওই কাজটা করতে অক্ষম, আপনার দ্বারা কেন ওই কাজটা করা হবে না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের অফিস বা হচ্ছে স্কুল কলেজ বলেন, সেই জায়গাতে যখন আসলে আমাদের উপর অতিরিক্ত কাজে বসে চলে আসে, তখন আপনি আপনার অক্ষমতার কথাটা প্রকাশ করেন যে আপনার পক্ষে কেন ওই কাজটা ওই স্বল্প সময়ের মধ্যে বা এই কয়টা দিনের মধ্যে করাটা পসিবল না। আপনার অক্ষমতার কথাটুকু যখন তাকে ব্যাখ্যা করে বলতে পারবেন, তখন আশা করা যায় আপনি আসলে না বলা চর্চা করাটা অনেক বেশি পরিমাণে নিজের মধ্যে গুছিয়ে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ তিনটা ওয়ে প্রপার ওয়েতে না বলার, সেটা হচ্ছে এক ব্যস্ততার কথা বলা, দুই অসুবিধার কথা বলা, তিন আপনার অক্ষমতার কথা বলা। না বলার অন্য আরেকটা টেকনিক হচ্ছে গিভ অ্যানাদার প্রপোজাল টু হিম। এটার মানে কি, এটার মানে হচ্ছে যখন আপনাকে কেউ কোনো একটা কাজের কথা বলে, তখন আপনি ওই কাজটা না করার কথা বললে আপনি তাকে ভিন্ন আর একটা কাজ আপনি করে দিবেন, এই প্রতিশ্রুতি দেন। এই বিষয়টা কিরকম, যেমন ধরেন আপনি হয়তো কোনো একটা স্কিলে পারদর্শী যেটা করতে আপনার খুব কম সময় প্রয়োজন হয়, আপনাকে যখন কেউ অন্য ভিন্ন কোনো ধরনের একটা কাজ নিয়ে এসে করতে বলে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি বলবেন আপনার এই কাজটা তো আমি করতে পারছি না, কিন্তু আমি আপনার যদি পরবর্তীতে এই ধরনের কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকবেন, আমি আপনাকে এই কাজটাতে সহযোগিতা করার চেষ্টা করব। এর ফলে কি হয়, মানুষজন রিয়েলাইজ করে যে আপনি আসলে তাকে সহযোগিতা করতে চাচ্ছিলেন বা সাহায্য করতে চাচ্ছিলেন, কিন্তু আপনি আপনার ব্যস্ততা বা অসুবিধার জন্য তাকে আসলে সহযোগিতা করতে পারেননি, এবং মানুষজন আসলে আশ্বস্ত হয়
আপনি সহযোগিতা মনোভাব প্রদর্শন করছেন ব্যাপারটা হয় এরকম এই জন্য কাউকে আশ্বস্ত করার জন্য বা কাউকে আসলে আপনি সহযোগিতা করতে চাচ্ছিলেন এই বিষয়টা বোঝানোর জন্য তাকে ভিন্ন একটা প্রপোজাল দিতে পারেন অথবা ভিন্ন একটা সময়ের প্রপোজালও দিতে পারেন যে এখন আমি করতে পারছি না কিন্তু যদি চার থেকে পাঁচ মাস পর আপনার ওই সময়টাতে আমি মোটামুটি ফ্রি আছি ওই সময়টাতে যদি আপনি এই ধরনের কোনো কাজ করেন তাহলে আপনি আমাকে ডাকবেন আমি আপনাকে ওই কাজটাতে সহযোগিতা করার চেষ্টা করব এই তিনটা টেকনিক আপনি যদি ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হয় যে আপনি আসলে না বলাটা শেখা নিজের মধ্যে অনেক বেশি পরিমাণ আত্মস্থ করতে পারবেন এই পুরো ভিডিওতে আমি যে ওয়েবার টেকনিকগুলো শেয়ার করলাম এই ওয়েবার টেকনিকগুলো প্রত্যেকটা শুধুমাত্র আপনাকে না বলা শেখানোর কিছু রাস্তা আমি দেখাই দিয়েছি এর বাইরে আসলে কিছু না কারণ আপনি যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে আসলে না বলা শিখতে চান তাহলে সেটা আসলে আপনাকে নিজেকেই চর্চা করতে হবে আমি আপনাকে যে ওয়েবার টেকনিকগুলো বলেছি সেগুলো যদি শুধু আপনি জেনে রাখেন এবং যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটা চর্চা করতে না পারেন তাহলে কোনোদিন আপনার পক্ষে সেটা না বলা শেখাটা হয়ে উঠবে না এই জন্য আমি আপনাকে বলবো যে আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনি নিজের মধ্যে প্রতিজ্ঞা করেন যে আমি আসলে যে কোনোভাবে হোক মানুষকে না বলতে শিখবো যখন কোনো কাজের বোঝা বা বার্ডেন আমার উপর চলে আসবে এবং আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনাকে আপনি যখন কাউকে না বলছেন সেটা যেভাবে আপনি আশা করেন যে তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে না আপনাকে স্বার্থপর হিসেবে চিন্তা করবে না ঠিক তেমনই আপনাকেও যদি কেউ আসলে না বলে কোনো কাজের জন্য আপনি কাউকে হয়তো কোনো কাজের জন্য বলেছেন তখন যখন কেউ আপনাকে না বলে তারকে কিন্তু আপনি খারাপ ভাবতে পারবেন না কারণ আপনি যদি আশা করেন আপনার নাটা কেউ আশা মানে অ্যাকসেপ্ট করে নেবে তখন আপনাকেও আসলে অন্যের নাটা নিজের মধ্যে অ্যাকসেপ্ট করে নিতে হবে আপনাকে তাকে বুঝতে হবে সে হয়তো কোনো কারণে ব্যস্ত সে হয়তো কোনো কারণে আপনি কাজটা করে দিতে পারছে না অর্থাৎ যে মুহূর্ত থেকে আপনি অন্যের না বলাটা নিজের মধ্যে আত্মস্থ করতে পারবেন সেই মুহূর্ত থেকে আপনার জন্য না বলাটা অনেক বেশি পরিমাণ সহজ হবে পুরো ভিডিওর বাইরে আপনি যদি আসলে না বলতে শেখার জন্য আরও অনেকগুলো টেকনিক জানতে চান বা আপনার জন্য আসলে যদি আরো বিস্তারিতভাবে না বলাটা শিখতে চান তাহলে আমি আপনাকে পরামর্শ দিব প্রজন্ম পাবলিকেশনস থেকে প্রকাশিত ওয়াহিদ তুষার ভাইয়ের এই না বলতে শিখুন বইটা পড়তে পারেন কারণ এই না বলতে শিখুন বইটা থেকে আমি মোটামুটি আজকে এই টেকনিকগুলো বা পুরো বিষয়গুলো আলোচনা করেছি এবং আপনি যদি আসলে অতিরিক্ত ভালো মানুষও হয়ে থাকেন তাহলে এই ভিডিও এই বইটা পড়তে পারেন কারণ এই বইটাতে ওয়াহিদ তুষার ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেন অতিরিক্ত ভালো মানুষ হওয়া আমাদের জন্য প্রবলেমেটিক পাশাপাশি 2023 সালে আপনি নিজের মধ্যে প্রতিজ্ঞা নিতে পারেন যে 2023 সালে আপনি না বলতে শিখবেন 2023 সালে আপনার এটা নিউ ইয়ার একটা প্রতিজ্ঞা হইতে পারে এবং 2023 সালে একজন স্ট্রাগলারের সঙ্গে আপনি যদি নিজের স্ট্রাগলিং মুহূর্তগুলোকে গোছাইতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন না বলতে শিখেন ধন্যবাদ